শেষ পর্যায়ে নির্বাচন সহ রাজ্যের শেষ হয়েছে সাধারণ নির্বাচন। ইভিএম রে সিল হয়েছে অনেক হেভিওয়েট কো ভাগ্য। 2019 তুলনায় রাজ্যের মতদান হার বড়িবাকু নেই ভিন্ন চর্চা। পরিবর্তন মুহা ওড়িশা বলি রাজনৈতিক সমীক্ষকঙ্ক আকলন। শেষ হয়েছে রাজ্যের চতুর্থ পর্যায় তথা অন্তিম পর্যায়ে নির্বাচন। গণতন্ত্রর এই মহাপর্বরে বহু সংখ্যার ভোটর সামিল হয়ে মত সাব্যস্ত করা সহ বাছিছন্তি নিজ মনপসন্দর নেতা। ভোট দেওয়া আজ সকাল পহর লোকঙ্ক ভিতরে উৎসাহ বারি হয়ে পড়ে। অসহ্য গরম এবং গুড়গুড়ি সত্ত্বে লম্বা লাইনে রই লোক ভোট দিয়ে নূয় ভোটর গঠু নেই বয়স্ক ভোটর সমস্তে উৎসাহর সহ করে ভোটিং। আমার নেতা আম ভাল জন ইউথ হওয়া দরকার, যে কি আমি আমার যা প্রোবলেম সে বুঝি পারে, এনর্জেটিক হওয়া দরকার, যেমি সে তৎপর ভাবে সব কার্য করে পারে, সাহস হওয়া দরকার, কেমিতি কেউ মানে কাহক বি ন ডরিকি নিজের আমি স্ট্যান্ড হওয়া দরকার, সেইপরি আমার নেতা দরকার। ভারতবর্ষ যে প্রধানমন্ত্রী হবে সে ভারতের সুরক্ষা পাই সবু প্রকার উদ্যম করবে। বর্তমান জন যোগ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষর অনেক, তেমন সেই প্রকার যোগ্য প্রার্থীকে মু ভোট দিয়েছি। ভারতবর্ষর শাসন সুরক্ষিত ভাবে চালিব, গণতন্ত্র সুদৃঢ় হব এবং ভারতবর্ষ জনসাধারণ চেতনশীল হবে। সেপটে তিনোটি পর্যায়ে তুলনায় শেষ পর্যায়ে মতদান প্রতিশতর সবু রেকর্ড ভাঙ্গিছি। প্রায় 78% মতদান সহ সবুঠু অধিক ভোটিং হয়েছে এই শেষ পর্যায়ে নির্বাচনের, যাকে নিয়ে রাজ্যবাসী কৃতজ্ঞতা জনাইবা সহ সমস্ত অধিকারী ধন্যবাদ দিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী। জনসাধারণ মানে অতি উৎসাহর সহিত বিপুল মাত্রার মতদান করেছেন, যেটা আপনার সবু ফেজ্রে দেখিছেন, আজ মধ্যে দেখিছেন। সেমানে ফার্স্ট টাইম ভোটর হুঁতু, সেমানে সিনিয়র সিটিজেন হুঁতু, সেমানে দিব্যাঙ্গ ভোটর হুঁতু বা সেমানে মহিলা ভোটর হুঁতু বা যুব ভোটর হুঁতু, সেমানেই হচ্ছেন আকচুয়ালি আমার এই যে ইলেকশনর প্রকৃত হিরো, এবং সেমানে গণতন্ত্রকে সুদৃঢ় করেছেন। তেণু আপনার মাধ্যমে মু সেমানকু সমস্তকু অভিনন্দন এবং সাধুবাদ জনাইবাক চাহুছি। অন্যপটে নির্বাচন শেষ হওয়া সহ ইভিএম রে সিল হয়েছে অনেক হেভিওয়েট ভাগ্য, যেমিতি কি বালেশ্বর লোকসভায় পূর্বতন কেন্দ্রমন্ত্রী তথা বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী এবং কংগ্রেসর প্রার্থী তথা পূর্বতন কেন্দ্রমন্ত্রী শ্রীকান্ত জেনাঙ্ক ভাগ্য সিল হয়েছে। সেইপরি ময়ূরভঞ্জ লোকসভায় বিজেপি প্রার্থী তথা বর্তমানর বিধায়ক নবচরণ মাঝি এবং বিজেডি প্রার্থী তথা মন্ত্রী সুদাম মারাণ্ডীঙ্ক ভাগ্য বি সিল হয়েছে। সেইপরি কেন্দ্রাপড়া লোকসভায় বিজেপির হেভিওয়েট নেতা বৈজয়ন্ত পণ্ডা এবং বিজেডি প্রার্থী অংশুমান মহান্তি ভাগ্য পরীক্ষা দিয়েছেন। এইপরি অনেক হেভিওয়েট নিজ ভাগ্য পরীক্ষা দিয়ে ফলাফলকু অপেক্ষা করেছেন। বিধানসভায় বিজেপি সভাপতি মনমোহন সামল, প্রভাতী পরিডা, আকাশ দাস নায়ক, সুরজ সূর্যবংশী, পরশুরাম ধড়া, মন্ত্রী অশ্বিনী পাত্র, প্রফুল্ল সামল, প্রমীলা মল্লিক, প্রীতিরঞ্জন ঘড়াই, প্রতাপ দেবঙ্ পরি সাত মন্ত্রী ভাগ্য পরীক্ষা হব। কংগ্রেসর হেভিওয়েট নিরঞ্জন পট্টনায়ক মধ্য ময়দানের ভাগ্য পরীক্ষা করছেন। এটা হচ্ছে গণতন্ত্র, আম গণতন্ত্র এটা হচ্ছে স্ট্রেংথ, ইয়ে শক্তি, ইয়ে শক্তি কারণ সাধারণ লোক সবুঠু শক্তিশালী, সাধারণ লোক সবুঠু সবুঠু গণতন্ত্র ব্যবস্থার সেমানে হচ্ছেন সবুঠু গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করছেন, সেমানে তাঙ্ক ব্যবস্থা তাঙ্ক অধিকার পাঁচ বর্ষ পাই সাব্যস্ত করছেন এবং সেটা আমি সমস্তে এনজয় করা উচিত। পূর্ব তিনোটি পর্যায়ে যথাক্রমে 73%, 73%, 74% মতদান হয়েছে বেলে শেষ পর্যায়ে 78% মতদান হয়েছে, যাকে সর্বকালীন রেকর্ড। ব্যুরো ইনপুট সহ ভুবনেশ্বর দিব্যজ্যোতি মহান্তি রিপোর্ট, অর্গস নিউজ। আইফোন ও সাংগসাথী, আপনার পিলাটির পাঠপড়া ও ক্যারিয়ার কু প্রভাবিত করুচি কি, আপনার সেথিপাই বিব্রত কি, তবে আজই আসন্তু আপনার চাহুথিবা মন লাগি সম্পূর্ণ আবাসিক স্কুল। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।